মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শঙ্করপুর বাজারে ছোট হাতি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। নিহত শেখ আব্দুল রহিম খণ্ডঘোষ ব্লকের আদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। নিহতের পুত্র শেখ নিজামউদ্দিন জানান, তার বাবা অন্যান্য দিনের মতো এদিন শঙ্করপুর বাজারে একটি চায়ের দোকানে ছিলেন। হঠাৎ একটি ছোট হাতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলে তার বাবার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ গাড়িটি আটক করেছে, যদিও চালক পলাতক। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রাস্তার ধারে সেই চায়ের দোকানে বসে চা বিক্রি করছিল, সময় আনুমানিক 8:15। এটা কে হয় আপনার? সে আমার বাবা। ছোট হাতি এসে ধাক্কা মারে। কোথা থেকে আসছিল ছোট হাতিটা? ছোট হাতিটা শঙ্করপুর থেকে এসে সোজাসুজি এসে দোকানের মধ্যে ঢুকে, দ্রুত গতিতে এসে ঢুকে পড়ে। ঢুকে পড়ে বেরোবার সময় দেয় না, দিয়ে সঙ্গে সঙ্গে পিছিয়ে দেয়, পিছিয়ে মারা যায় দোকানের মধ্যেই। দোকানের মধ্যে গাড়িটা কি দোকানের মধ্যে ঢুকে? দোকানের মধ্যে ঢুকে পড়েছে, এই দোকানের মধ্যে ঢুকে গেছে। তারপর? তারপর মারা যায়। এবার আমরা এখানে এসে লাশ আগুলে দাঁড়িয়ে থাকি। খণ্ডঘোষ থানা থেকে পুলিশ আসে, পুলিশ এসে সেই লাশ মর্গে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। আমাদেরকে বলে যে তোমরা এসো, আমরা এসে ময়না তদন্ত করবো, তোমাদের ইন্স্যুরেন্সের ক্লেম দেবো, সব ব্যবস্থা আমরা করে দেবো, কোনো অসুবিধা হবে না। গাড়ির মালিক জনগণ লাশ ছাড়তে চায় না, কিন্তু পুলিশের কোনো মতে আমরা লাশ ছাড়তে চাইনি। জনগণ এবার আমাদেরকে বুঝিয়ে পাড়িয়ে, পুলিশকে বুঝিয়ে পাড়িয়ে আমাদেরকে বলে তারপর আমরা লাশটা ছেড়ে দিই। আনুমানিক কটার সময় ঘটেছিল ঘটনাটা? 8:15। আচ্ছা, ড্রাইভার কোথাকার ছিল জানা গেছে কিছু? ড্রাইভার গাড়ির মালিক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল, তার বাবার নাম হচ্ছে লেউল মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি তোর কোনো। আচ্ছা, চালাচ্ছিল কে? চালাচ্ছিল হচ্ছে ওনারই ড্রাইভার, কিন্তু ড্রাইভারের নাম অজ্ঞাত, জানি না। কোনো নাবালক ছোট অল্প বয়সী ড্রাইভার এই গাড়িটা চালাচ্ছে। যিনি মারা গেছেন ওনার বয়স কত? ওনার বয়স আনুমানিক প্রায় হচ্ছে না 76-77 হবে, 75-76। উনি কি বরাবরই এই চায়ের ব্যবসা করতেন? উনি বরাবরই চায়ের ব্যবসা করতেন। আমার মা বর্তমান আছে, আর এক হচ্ছে। আপনার কি নাম? আমার নাম শেখ নিজামউদ্দিন, আমার মায়ের নাম হচ্ছে শেখ জাহানারা। ঠিক আছে, জাহানারা বেগম। আচ্ছা, আর বোন হচ্ছে বিধবা, সে বোন বাবার কাছে থাকে। আসছে দুই ছেলে এবং আমার বোনের একটি ছেলে আছে, বেটা ছেলে। সে এখন একটু রোজগার বলতে সম্পূর্ণ পুরো বন্ধ, আর কোনো কিছু তার খাবার সমস্যা নেই। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।